আমি কাজী কামরুজ্জামান, আমার ইউটিউব চ্যানেলের নাম কাজিভ্লগস। ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিভ্লগস। কাজিভ্লগস চ্যানেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুক্রবার 27 তারিখ সকালবেলা বের হয়েছি যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাবো। কিছু মাছ বাজার মান্থলি আমরা বেতন পাওয়ার পরে যাত্রাবাড়ি থেকে করে থাকি সব মাসেই। যাত্রাবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম সকালবেলা। তো চলুন আমাদের সাথেই থাকুন। তো যাচ্ছি আস্তে আস্তে আমরা সাইনবোর্ডে গাড়ি রেস্টুরেন্টের কাছে, কারণ যাত্রাবাড়ি যেতে হবে। তো তো শীত নেমে গেছে গ্রামে, অনেক জায়গায় শোনা যায়, দেখা যায় যে শীতের আবা। তো আজকে সকালে যখন সাইনবোর্ডে আমরা যে বের হয়েছি, এখন দেখেন চতুর্দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, হালকা হালকা ভালো শীত নামা শুরু হয়েছে মোটামুটি। তাই আর কি, চলুন যাত্রাবাড়িতে গিয়ে আমরা একটু মাছ কিনব। তো যাত্রাবাড়ি আড়তে এসে গেছি আমরা, মোটামুটি সকাল টাইমে রাস্তা একটু ফ্রি। তো চলে এলাম। বেশি নরম হয়ে গেল, বুঝছো? তো এখন আমরা মুরগির দোকানে মুরগি নিব, মাছ কেনাকাটা শেষ। তো মুরগি নিচ্ছি দেখে শুনে, মুরগি নেওয়া শেষে এখন আমরা মাছ কাটার দোকানে আসলাম। এখানে 150 টাকা দিয়ে মাছ কাটিয়ে নিলাম। তো চলেছি আমরা অটোরিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে। এখন আমরা সাদ্দাম মার্কেটের কাছে চলে এসেছি। তো আসতে আসতে অনেক সময় লেগে যায়, রিক্সা অটো করে আসতে হয়, মাছ নিয়ে সিএনজি বা গাড়িতে ওঠা কষ্ট। তাই অটো রিক্সা করে নিয়ে চলে আসতেছি বাসার কাছে। আমরা সাদ্দাম মার্কেট পার হয়ে যাচ্ছি। এখানে একটু ভিড় জ্যাম জ্যাম লাগে, চলতেছি আমরা রিক্সায় অটোরিক্সায়। হালকা মৃদু বাতাস, শীতের আবহাওয়া, শীত আসতে আসতে ভাব চতুর্দিকে। এই সময়টায় রিক্সায় করে রাস্তায় চলতে অনেক শান্তি লাগে, মজা আনন্দ লাগে। তো মাছ বাজার শেষে আমরা বাসায় নিয়ে চলে আসতেছি, চলে এসেছি সাইনবোর্ডের কাছে। গেটের ভিতরে ঢুকলাম, আড়ত থেকে আসছি। তো পায়ে অনেক খেদা, নিচে গ্যারেজেই কল আছে, তার কারণ এখান থেকে তোমরা এখন হাত পা ধুয়ে চলে যাবো। তো গ্যারেজ থেকে হাত পা ধুয়ে এখন চলছি উপরে, চলে যাই। তো ছোট ওই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। তো অনেকগুলো মাছ আজকে আনছি, আমাদের আবাই যে বারান্দায় বসে কাটতেছে। তারপরে চিংড়ি মাছ এখানে হাতে মাখিয়ে বসিয়ে দিল, তো আমি এখন ঢাকনা চুলায় দিলাম। ঢাকনা দিয়ে আগুন জ্বালিয়ে দেবো চুলাটা, এখন দিয়ে দিলাম, আস্তে আস্তে এটা হতে থাকুক। আর একটা মাছ বসাবে দেখাচ্ছি বন্ধুরা। তো আপনাদের আপা মাছ কাটতেছে, পাকে পাকে আমি একটু কাজ করতেছি আজকে। একটা চিংড়ি মাছ বসাই দিয়ে আসলাম চুলা, এদিকে মাছ ধুইতেছে দেখেন। চিংড়ি মাছ অনেক বড় বড় মাছ আনছি, আমরা মুরগি আনছি। তো এর ফাঁকে আবার এই যে পেঁয়াজ রসুন কেটে আবার এই যে বড় মাছ, এই যে বড় মাছটা আবার এই স্টিকারটা দিয়ে দেবে। তো এখানে জলকই, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ কাটা হচ্ছে। একসাথে সব কাজই করার দরকার, খাবার খাবার তো খাইতেই হবে। রুটি খাইছি আমরা, আবার চা বিস্কিট, চা বিস্কিট খেয়ে যাত্রাবাড়িতে গিয়ে রুটি আর চা খেয়েছিলাম মাছ কেনার ফাঁকে। তো যাই হোক, দুপুর হয়ে গেছে এখন। তো সেই খাওয়ার উদ্দেশ্যে আর কি এক পদ মাছ বসানো হইলো,
আর এই মাছটাও আবার এই যে আপনাদের আব্বা হাতে মেখে দিচ্ছে, পানি দিয়ে দিবে, এটা আমি এবার চুলায় নিয়ে চুলে জ্বালিয়ে দেবো, দুইটা মাছ একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, হাতে মাখা মশলা টসলা সব ব্লেন্ডার করা। এই দেখুন এই বড়ো, হ্যাঁ বড়ো সাইজের মাছ, এই যে হাতে যে মাখতেছে, আহারে কি মজা স্বাদ, এত স্বাদ কেন কে জানে, জানি না। অনেক বড়ো মাছের মজা, ছোটো মাছের মজা হাতে মাইখে মশলা টুকু কষানো হয় বা ঝোল দেওয়া হয়, এতে অনেক মজা হয়। তো বন্ধুরা, জলপইও দেওয়া আছে টক, কারণ টমেটো নাড়ি নেই, জলপই আনছি, এটাও সুন্দর একটা টক হবে, একটা রসা ঝোল হবে, চমৎকার মজা হবে এটা ইনশাল্লাহ, দুইটা তরকারি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেছেন বন্ধুরা, বন্ধুরা কাজী ব্লগস, আমাদের সঙ্গেই থাকুন। চলুন, এই যে দুইটা মাছ একসঙ্গেই বসিয়ে দিলাম, আমাদের আপা দুটো মাছ হাতে মাখিয়ে দিয়েছে, এটা বসিয়ে দিয়েছিলাম, এটা বলক উঠে গেছে আর এটা মাত্র বসাইলাম। তো আমি আপাতত ওই ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিচ্ছি আর এই মাছটাকে একটু নাড়াচাড়া করে দেই। হ্যাঁ দেখুন, হাতে বাটা মশলা বলতে ওই যে ব্লেন্ডার করা শুকনো মরিচ দিয়ে এটা করা হয়। তো এটা একটু চিংড়ি মাছ, এটা দেখুন 600 টাকা কেজি চিংড়ি মাছের, ছোটো হোক আর বড়ো হোক, বড়ো হইলে তো 700-800 টাকা কেজি, জানেন আপনারা সবাই মাছের খুব কঠিন অবস্থায় বছর। তো যাই হোক, চিংড়ি মাছ এনেছি আমরা, আরও অনেক মাছ এনেছি আজকে, 5-7 হাজার টাকার মাছ এনেছি ইনশাল্লাহ। তো অনেক মাছ তো সেগুলো পারতেছে, তার কারণে সেগুলো সিস্টেম করে দিছে, আমি এগুলো বসিয়ে দিছি, কারণ আমি আমার রায়হান আপনাদের আবার আমরা খাবো দুপুরে। তো এই হলো আজকের ব্লগ।